যেভাবে আমরা তোমাদের জমিন থেকে অঙ্কুরোদ্গম ঘটাচ্ছি গাছপালা বৃক্ষরাজি, ঠিক এমনিভাবে তোমাদেরকেও আমরা এই মৃত জমিন থেকে আবার কেয়ামতের দিন উঠিয়ে আমার সামনে হাজির করাবো। খবরদার, মক্কা মদিনায় কোনো গাছ কাটা হবে না। যারা হাজির সাহেব জানতার তো দেখছেন তো, ওইখানে কোনো গাছে কাটা থাক আর না থাক আপনি গাছ কাটতে পারবেন না। হজরত আব্বাস বললেন, চাচা আব্বাস, হে আল্লাহ রসুল, ইস্কির গাছটা আমাদের খুব জরুরি, ঘাসটা এটা খুব জরুরি, এটা গাছের ঘর সওয়ার জন্য লাগে, কবর দেওয়ার সময়ও লাগে। আর ঠিক আছে, ইস্কিরটা তোমাদের মাফ করে গেল, এই একটা ঘাস ছাড়া আর কোনো রকম গাছে তোমরা কাটতে পারবে না, পাতা নিতে পারবে না। কেন বললেন? তখনকার সময়ের মক্কা এবং মদিনা তো সম্পূর্ণ মরুভূমি ছিল, তখন গাছে তো খবরই নেই। সেই যুগে আল্লাহ রসুল এই কথা বলে গেলেন কেন? উনি বুঝছিলেন এই গাছ ব্যতীত পরিবেশ রক্ষার আর কোনো উপায় নাই। সে যুগে যে আমার নবী এ কথা বলে থাকেন, আজকের যুগের বিজ্ঞানের যে বড় বৈজ্ঞানিক উনি নন? এজা শামস কুব্বিরাত ওয়াজা নুজুমুন কাদরাত, এইসব আয়াতগুলো সব মক্কায় নাজিল হয়েছে। আশ্চর্য হয়ে যায় যে মক্কার জাহিল সমাজে আল্লাহ পাকে বৈজ্ঞানিক আয়াতগুলো কেন নাজিল করলেন। নিশ্চয়ই তাদের বোঝার মতো বুদ্ধিমত্তা ছিল, কিন্তু শয়তানি ধোকা পড়ে তারা এই জমানে আনতে পারেনি। যারা এনেছিলেন তার বিশ্বের শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন, আবু বকর, ওমর, উসমান, আলী, বিশ্বের সেরা মানুষ নাকি? যারা আনেনি তারা জাহান্নামী হয়ে গেছে, আবু জাহালের মতো লোকেরা। কিন্তু এনারা সবাই যথেষ্ট জ্ঞানী ছিলেন বলেই খেয়াল করে দেখবেন মাক্কি সুরা গেল সবই প্রায় বৈজ্ঞানিক সুরা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج سورة قاف صحيحة اگر وعدا جابتی حمد و ثناء اللہ رب العالمین جنن جابتی درود و صلاة شش نبی محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সূরা কাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমার খুতবাতে পড়তেন।
কিন্তু আমাদের এটা অভ্যাস হয়নি। সেজন্য সুন্নত আমল করা, সেই সাথে প্রসঙ্গ বিবেচনা করে সেখান থেকে বাছাই করে মাত্র ছয়টি আয়াত আপনাদেরকে শুনালাম। আল্লাহপাক জ্ঞানী সমাজকে লক্ষ্য করে বলছেন, আফলাম ইয়ানদুরু ইলা সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওমা লাহা মিন ফুরুজ। মনে রাখবেন আয়াতটা নাজিল হচ্ছে কিন্তু মক্কায়, মদিনায় না। মক্কি লোকদেরকে আমরা জাহিল বলি, তাই না? জাহিলি আরব মানে মক্কা যুগের লোক। আসলে জাহিল বলতে আপনারা যা বুঝছেন সেটা না, তারা সে যুগের আরব দেশের শ্রেষ্ঠ জ্ঞানী সমাজ ছিলেন। এত জ্ঞানী হয়েও ইসলাম বোঝেনি বলে ওদেরকে জাহিল বলা হয়, কথা হচ্ছে? তাহলে ওরা আদৌ জাহিল না। তাহলে এই সমস্ত বৈজ্ঞানিক আয়াত সেখানে নাজিল হয়, ও তো বিজ্ঞানের বই বোঝে না। ও সে আয়াতটার এই যে ছটা আয়াত বললাম, প্রতিটি আয়াতই বিজ্ঞানপূর্ণ। এগুলো ব্যাখ্যা দিতে দিতে বিজ্ঞানীদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, খুঁজেই পাচ্ছেন ব্যাপারে বাপে কোরআনে এসব কথা আসলো কী করে? আল্লাহ জিজ্ঞেস করছেন, আফালা মিয়ানজুরু ইলা সামা, তাকে একবার আকাশের দিকে তাকিয়ে দেখবে না? কাইফা বানাইনা, কীভাবে আমরা আকাশটা বানিয়েছি? অজায়্যান্না, কীভাবে আমরা এটাকে সৌন্দর্যমণ্ডিত করেছি? আমা লাহা মিন ফুরুজ, অথচ এই বিশাল মহাশূন্যে কোথাও কোনো ফাটল নাই। আপনি যে ঢুকবেন অত সহজ না, এত কঠিনভাবে সেখানে আল্লাহ পাক করে রাখছেন। আল্লাহ বলছেন আমা আল্লাহা মিন ফুরুজ, তো সে যুগের আরব দেশের লোকেরা কি উঠে গিয়ে আসমান উঠে দেখবে নাকি যে আসলে সিদ্র আছে কি না আছে? কিন্তু আল্লাহ জানেন আগামী দিনে বিজ্ঞান এগিয়ে যাবে, তারা এগুলোর মূল্যায়ন করবে। আজকের পৃথিবী দেখছে, পৃথিবীর সর্বপ্রথম মহাশূন্য পর্যটক যিনি 1961 সালে গিয়েছিলেন, তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন মাত্র কিছুদিন আগে পত্রিকায় আসছে। তিনি বলছেন, আমি দূর চন্দ্র থেকে এক কোণায় পৃথিবীর আলোটা দেখলাম, আফসা আফসা হবে, পুরো মহাশূন্য অন্ধকার, অথচ কোরআনের বহু পূর্বে সুরা হামিম সাজদা সুরা দোকানে বলে দিয়েছে, ওহিয়া দোকান, পুরো মহাশূন্য ধূম্রকুণ্ড। দোকান মানে কি? ধোঁয়া। মহাশূন্যের উপরে, মহাশূন্যের অবস্থার উপরে ভিত্তি করে সুরা দোকান নাজিল হয়ে গেছে। রাম রাম বলি সরে করে কি সুরা দোকান দিয়ে সয়াবরাত প্রমাণ করার চেষ্টা করে, এতে তো এখন কাজ নেই, হালুয়া রুটি বাদ যাবে, অর্থাৎ দোকান পড়ো সয়াবরাত পাইবা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন, আছে না, পবিত্র রজনীতে কোরআন নাজিল করেছি, অর্থাৎ পবিত্র রজনী মানে শবে বরাত আছে কোথায়? সুরা দোকানে। অথচ সুরা দোকান যে বিজ্ঞান ভর্তি, সে হুঁশ তাদের মাথায় আসেনি। এখন আধুনিক রকেটের যুগে লোকেরা বুঝতেছে যে আসলে পুরা মহাশূন্য, পুরা অন্ধকার আর ধূম্রকুণ্ডলী। এখন এ তো পৃথিবী না, সূর্যের আলো আমরা চলছে রাস্তাঘাটে, তাহলে বিশাল মহাশূন্য, এত বড়। আজকাল বিজ্ঞান আবিষ্কার করেছে পৃথিবীতে এখনও পর্যন্ত আলো আসেনি, এত দূরে আছে, এরকম গ্রহ আছে 13,00,000 বর্ষ দূরে। তার মানে আলোকবর্ষ কাকে বলে? বছরে 365 দিনকে আপনি সেকেন্ডে ভাগ করেন, আলোর গতি কত হিসাব করেন, 3,00,000 কিলোমিটার যদি আলোর গতি হয় প্রতি সেকেন্ডে,
এবারে 365 দিনে কত সেকেন্ড হয়? প্রতি সেকেন্ডের সঙ্গে 3,00,000 কিলোমিটার গুণ করেন, এই হবে এক বছরে, ওকে বলে আলোকবর্ষ। এখন 13,000,000 আলোকবর্ষ দূরে সেখানে তারা সন্তান পাইছে, সেখানেও নক্ষত্র আছে, তাহলে মহাশূন্য কত বড়, হিসাব করা যাবে নাকি? আদৌ করা যাবে না। সব কিছুতেই প্রমাণ করছে এত যে বড় এই সূর্য। আমরা ভাবি একটা সূর্য, তাই না? এখন বলছো 300 সূর্য আছে ঠেলা সামনে। বড় সূর্য আমাদের সূর্য, তার কাছে ছোট্ট একটা মিটমিটি নেই। এই সূর্য চেয়ে বহু গুণ বড় বড় সূর্য আছে, গড়েন একবারে 300 সূর্য। চাঁদ ঘুরছে, পৃথিবী ঘুরছে, সূর্য ঘুরছে। আচ্ছা, কারোর সঙ্গে কখনো অ্যাক্সিডেন্ট হয় দেখছেন? সূর্য গ্রহণের দিন ভয়ে আমরা সালাত পড়ি যেন অ্যাক্সিডেন্ট না হয়, এক লাইনে চলে আসে। চন্দ্রগ্রহণের দিন সূর্য, চন্দ্র, পৃথিবী একই লাইনে চলে আসে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন, যে দেখো তোমরা এই সময় আল্লাহর উদ্দেশ্যে সেজদা করো, যেন আল্লাহ পাক এই মহাসংকট থেকে আমাদেরকে রক্ষা করেন। এই জন্য কিন্তু সূর্যকে সেজদা করতে বলেননি, চন্দ্রকে সেজদা করতে বলেননি। লা তাসজুদু লিশ-শামস ওয়ালা লিল-কমর আসজুদু লিল্লাহ আল্লাযী শাকির খালাকাহুন্না। তোমরা সূর্য চন্দ্রকে সেজদা করো না, সেজদা করো সেই মহা সত্তার, আল্লাহর, যিনি এদেরকে সৃষ্টি করেছেন। তাহলে মহাশূন্য যে কত বড়, এই বিষয়টি বোঝানোর জন্য 1,500 বছর আগেই আল্লাহ পাক আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন। কাইফা বানাই না, দেখো কীভাবে আমরা মহাশূন্যকে সৃষ্টি করেছি। ও ঝাইয়ান না হা, ও সৌন্দর্য মণ্ডিত করেছে কোথায়? নিচের আকাশটা, যে আকাশটা আমরা দেখতে পাই, এটাকে আল্লাহ পাক সৌন্দর্য মণ্ডিত করেছেন সূর্য দিয়ে, চন্দ্র দিয়ে, নক্ষত্র দিয়ে। কী চমৎকার রাত, রাতের আকাশটা লাগে আমাদের কাছে। ওমা আল্লাহ আমিন ফুরুজ, কোনো ছিদ্র খুঁজে পাবো না। ওয়াল আরদ মাদাদনা হা ওয়াল আকানা ফিহা রাওয়াসিয়া, আরে পৃথিবীকে তোমাদের জন্য আমরা বিছিয়ে দিয়েছি, মাদাদনা হা বিছিয়ে দিয়েছি, এবং তার মাঝখানে আমরা বড় বড় পাহাড় বসিয়ে দিয়েছি। ওয়াম্বাতনা ফিহা মিন কুল্লি জাওজিন বাহিজ, এবার সেখানে সব কিছুকে, সমস্ত উদ্ভিদ রাজি, অত্যন্ত নয়নাভিরাম উদ্ভিদ রাজি দিয়ে এই পৃথিবীকে আমরা সাজিয়ে দিয়েছি। প্রশ্ন আসে, যদি পৃথিবী চওড়াই হয় কত দূর চওড়া হবে? একটা তো কিনারা তো থাকবেই, একটা বড় প্লেট ভাত খাচ্ছি, কিনারা আসে না, ভাত তো পড়ে যাবে। এটা দিয়ে প্রমাণ হয় আল্লাহ পাক পৃথিবীতে বিস্তারিত করেছেন, অর্থ এটা নয় যে এটা চ্যাপ্টা, এটা গোল। এজন্যে সারাদিন ঘুরলেও ঘুরি ফিরে এক জায়গায় চলে আসতে হয়, শেষ খুঁজে পাওয়া যায় না, এখান থেকে ছিটকে পড়ে যায় না। কেন? জওজিম, প্রত্যেকটা বস্তু এখানে জোড়া। অশ্বাফাই ওয়াল বত্রে, তারপর কি ওল্লা ইয়াসের, প্রত্যেকটি বস্তু পৃথিবীতে সব জোড়ায় জোড়ায়। বেতরকে আল্লাহ, বেজড় খালি আল্লাহ, আর যত সৃষ্ট জীব সব জোড়। একটা অণুকে ভাঙেন, সেখানে আবার আপনি দেখবেন দুটো জিনিস আছে, ইলেকট্রন প্রোটন, দুটো দুই দিকে নেগেটিভ পজিটিভ। যে করোনা আসছে না, ও আবার নেগেটিভ পজিটিভ। মানুষ, নারী পুরুষ সব জায়গায় এ জোড়ায় জোড়ায়। আর এই জোড়া জোড়ার মধ্যে এমন আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, কেউ পড়ে যায় না, পৃথিবী থেকে সিটকে থেকে পড়ে যায় না কেউ। কিয়ামতের দিন এই জোড়া ভেঙে যাবে, এটা সামাউন ফাতারাত, সেদিন বিদীর্ণ হয়ে যাবে সব। এটা সামাউন শাক্কাত, এটা শামস কুব্বিরাত, ও এটা নুজুমুন কাদরাত। এইসব আয়াতগুলো সব মক্কায় নাজিল হয়েছে। আশ্চর্য হয়ে যায় যে মক্কার জাহিল সমাজে আল্লাহ পাকের বৈজ্ঞানিক আয়াতগুলো কেন নাজিল করলেন,
নিশ্চয়ই তাদের বোঝার মতো বুদ্ধিমত্তা ছিল, কিন্তু শয়তানি ধোকা পড়ে তারা ইমান আনতে পারেনি। যারা এনেছিলেন তার বিশ্বের শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, বিশ্বের সেরা মানুষ নাকি? যারা আনেনি তারা জাহান্নামী হয়ে গেছে, আবু জাহালের মতো লোকেরা। কিন্তু এনারা সবাই যথেষ্ট জ্ঞানী ছিলেন বলেই খেয়াল করে দেখবেন মাক্কী সুরা গেল সবই প্রায় বৈজ্ঞানিক সুরা। রাওয়াসিয়া কেন বলা হলো? আর সাওয়াবেত পাহাড়ের বিশেষণ আল্লাহ পাক বলছেন রাওয়াসি। বিজ্ঞান বলছে 35 কিলোমিটার নিচ থেকে নাকি পাহাড়ের গোড়া। অন্য আয়াতে আসছে এটা পেরেক সদৃশ্য। আমরা যখন বেড়া বানাই পেরেক পুঁতি না, তো এই পৃথিবীটাকে আল্লাহ পেরেক হিসাবে বানিয়েছেন এই পাহাড়গুলোকে। মানুষ উদ্যুত রাজিকেও কাটতেছে, পাহাড়ও নেড়া করে দিচ্ছে। এই মানুষের অত্যাচারের জন্য পৃথিবী ধ্বংস হচ্ছে। আজকে পেপার দিয়ে হেডলাইন দেখেন, ধেয়ে আসছে চরম আবহাওয়াগত সংকট, সারা পৃথিবীর উপরে ধেয়ে আসছে মানুষের নিজের সৃষ্টি করা অপকর্মের কারণে। দাবানলা, বন্যা, ঝড় একটার পর একটা আসছেই। আজকে রিপোর্ট দিয়েছে, গতকালকে রিপোর্ট আজকে পেপারে আসছে জাতিসংঘের আবহাওয়ার বিভাগ থেকে, হে পৃথিবীর নেতারা সাবধান হও, নিজ হাতে নিজে পৃথিবীকে ধ্বংস করো না। গাড়ি ঘোড়ার এই যে ইয়ে ওঠে, কী বলে, ধোঁয়া ওঠে, এই যে কত ক্ষতি করছে পৃথিবীর। মানুষ খালি গাড়ি কিনতেই আছে, মানে মানুষের তো দোষ দেবে, সরকারি লাইসেন্স দিচ্ছে তো মানুষ কী করবে? ধোঁয়া বন্ধ করা বুদ্ধি নাই, ধোঁয়া ছড়ানোর খুব বুদ্ধি আছে। এই যে নিজের ক্ষতি নিজেই করে যাচ্ছে, যারা যত ধনী হচ্ছে তারা তত বেশি গাড়ির মালিক হচ্ছে, সিগারেট খাচ্ছেন, উড়িয়ে দিচ্ছেন ধোঁয়াটা, যাচ্ছে কোথায়? যাচ্ছে আকাশে, ওখানে যে জমতে জমতে হয়ে যাচ্ছে একটা বিশাল একটা বিষাক্ত পদার্থে পরিণত হয়ে যাচ্ছে, ওটা আবার নাকে আসতেছে, ফলে আপনি মরবেন না? যারা হুকা তামাক খাইতো আগে, হুকার গন্ধ তো আপনারা শোকেন নাই, এখন তো হুকা আউট হয়ে গেছে, এখানে এসে সিগারেট। দেখছি আমরা এগুলো সব ছোটোবেলায় কৃষকদের সবসময় দেখতাম, আর এবার দেখলাম বগুড়া কারাগারে গিয়ে, আরে বাপরে, ধনী মানুষ, এমপি মানুষ, তিনি একটা হোকা নিয়ে আসছেন, আধুনিক নাম হয়েছে কী যেন নাম, একটা হয়েছে, চারিদিকে 3-4টা নল, সবাই বসে ধোঁয়া ছাড়তে হবে। একবারে ওতে যে মশলা দিতে লাগে 300 টাকা খরচ হয়, সে বলছে 2006 সালের কথা, এখন নিশ্চয়ই আরও বেশি দাম হয়েছে। ওখানে কেউ কেউ গাঁজা দেয়। মানুষ নৈতিকতার দিয়ে এত নোংরা হয়ে গেছে যে আমেরিকান গভর্নমেন্ট Washington DC, অর্থাৎ ওয়াশিংটন দুধ রাজধানী, তাই না, ঘোষণা দিয়েছে করোনা ভাইরাসের টিকা নিলে গাঁজা ফ্রি, বড় নওয়াজিবুল্লাহ বিন জালেক। তো সে দেশের কোনো অভাব নেই, অভাব কোনটার? নৈতিকতার। যারা গাঁজা খাইয়ে খুশি হয় তাদের নৈতিকতার মান কত নিচে নেমে গেছে এতে ধারণা করা যায় না। আপনাকে যদি আমি বারবার তোষামত করি যে এই গাঁজাটা খাও, তোকে টিকা ফিরিয়ে দেবো, আপনি নেবেন নাকি? মরিগুলো নেবেন না। কিন্তু ওই দেশটা এটি চরিত্র তৈরি হয়ে গেছে, এটা শুধু আমেরিকা নাকি, যে সমস্ত দেশ বস্তুবাদী, যারা আখরাতে বিশ্বাস করে না, যারা আল্লাহতে বিশ্বাস করে না, সকল দেশের এই চরিত্র। তারা গাঁজায় তৃপ্ত, মদে তৃপ্ত, আর সেই জন্য গভর্নমেন্টের বাধ্য হয়েছে বলতে যে তোমরা টিকা নাও, এটা গাঁজা ফ্রি, গাঁজা ডাইরেক্ট খাওয়া হবে না, গাঁজা দিয়ে সিগারেট বানায় সেইটা আপনাকে খেতে দেওয়া হচ্ছে একটা গাঁজার টিকার বিনিময়ে। এটা প্রসঙ্গক্রমে এসে গেল। এই বিষয়গুলো আমাদের চিন্তা করা ভালো। আল্লাহ পাক পাহাড়কে বানিয়েছেন সমাবেত হিসাবে, এই পৃথিবীকে স্থির রাখার জন্য, যেন টলমল না করে। একটা হিমালয় পর্বত দিয়ে পূর্ব মহাদেশ কালার ঠিক করে রেখে দিয়েছেন, চিন্তা করে দেখছেন এই যে সাগরের পানি কত ভারী না, একদিকে সাগর, একদিকে স্থলভাগ,
ওটা ভারী, এটা হালকা, ঠিক না? কিন্তু উঁচা নিচে হচ্ছে না কেন? ওই যে হিমালয় পর্বত, ঠিক অমনি করে আফ্রিকার দিকে আছে আল্পস পর্বতমালা, বিশ্বের কয়েকটি বড় বড় পর্বতমালা আছে যেগুলোর কারণে সারা পৃথিবীটা ঠিকঠাক আছে। সাত সমুদ্রের কি কোম্পানি নাকি, ওজন বেশি না? তুমি না, সে সূর্য নড়াচড়া করে না, আমি তামিল দাবি কম। আল্লাহ বলছেন যাতে তোমাদের পৃথিবীটা আন্দোলিত না হয়, নড়াচড়া না করে, সেজন্য আমরা তোমাদের উপরে এই রাও আছে, এই পর্বতমালা বসিয়ে দিয়েছে। ও আম্বাতনা ফি ইয়ামানকুল্লে জাওজিম বাহিজ, এবং পৃথিবীতে আমরা নয়নাভিরাম উদ্ভিদ রাজি সৃষ্টি করেছি। কী করে সৃষ্টি হয় মানুষ এটা নিয়ে কখনো গবেষণাও করে না। দুদিন আগে এখানে কোনো ঘাস ছিল না আমাদের ফিল্ডে, এখন ঘাস ভর্তি, কোত্থেকে আসলে ওগুলা? বৃষ্টি পড়েছে, বৃষ্টির মধ্যে রয়েছে জীবন নিহিত, ওই বৃষ্টি ওটাকে জীবন দান করেছে। এমনকি যারা জাহান্নামী হবে তাদেরকে যখন আল্লাহ পাক তাদের কালমার তাইবার বরকতে সর্বশেষ জান্নাতে পাঠাবেন, সেখানে ওই জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন ওই পুকুরে গোসল করো, ওটা মাউল হায়াত, জীবনদায়িনী ঝর্ণা পানি, ওখানে গোসল করলেই পুরা দেহ সুস্থ হয়ে গেল, ঝকঝকে তরতাজা মানুষ হিসেবে জান্নাতে ঢুকে পড়বে। তো পানি সেখানেও পানি এখানেও, কিন্তু এখানে বলা হচ্ছে, ভাষা খেয়াল করেছেন, মা মুবারাকান, পবিত্র পানি আমরা নাজিল করেছি। এই যে পবিত্র পানি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই পানিতে কোনো নাপাকি নাই, দুনিয়ার পানিতে নাপাকি আছে। আজকে যে পত্রিকা দেখছি আমরা, ইন্ডিয়ার যে সমস্ত মানুষ করোনায় মারা যাচ্ছে, শ্মশানঘাটে আর জায়গা হচ্ছে না, তারা যমুনা তীরে পুঁতি ফেলছে, সেই লাশগুলো সেখান থেকে ভেসে যমুনা দিয়ে ভসতে ভসতে পশ্চিমবঙ্গে চলে আসছে মালদহ পর্যন্ত। কয়েকদিন আগে শুনলেন আমাদের সাতক্ষীরার সীমান্ত, যেহেতু ইন্ডিয়ার সীমান্ত, ওখানেও নাকি ডিজি সাহেব বলে দিয়েছেন তোমরা সীমান্তবর্তী যে সরু নদী বা খালগুলো আছে এখানকার পানি খবরদার খেও না। আমাদের সাতক্ষীরা কাকডাঙ্গা ভাদিয়ালিতে ওখানে সোনাই নদী আছে, যদিও নদীটা ছোট কিন্তু ওটা বহমান, হতেও তো পারে ওই পদ্মার গঙ্গার পানিতে ওখানে শাখায় ঢুকে যেতে পারে, তাতে অ্যাক্সিডেন্ট আছে। আমার তো মনে হয় রাজশাহীর ডিজি সাহেবকে অর্ডার দেওয়া উচিত যে রাজশাহীর পদ্মার পানি তোমরা খেও না, কারণ পদ্মা মহানন্দা গঙ্গার সঙ্গে লিঙ্ক আছে না, ফারাক্কা লাশ হয়তো বা আসবে না, কিন্তু লাশ পচা ওইগুলো আসবে না, অতটুকু ঠেকাতে পারবে না। এটা চরম সংকট আসছে ধেয়ে পৃথিবীব্যাপী। এখানে আল্লাহ পাক আমাদেরকে বলছেন তাবসিরা তোমা জিক্র আলে কুল্লি আব্দি মুনি, দেখো হে বান্দা, যে কিছু তো আমরা তোমাদেরকে নাজিল করলাম এটা তাবসিরা, এটা তোমাদের জন্য চাক্ষুষ জ্ঞান, ও জিক্র উপদেশ, কাদের জন্য? লিকুল্লি আব্দি মুনি, অনুগত বান্দাদের জন্য, অবাধ্যদের জন্য নয়। ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন মুবারাকান, আমরা নাজিল করেছি, নাজিল করে থাকি আসমান থেকে পবিত্র পানি, বরকতমণ্ডিত পানি, শুধু পবিত্র না বরকতমণ্ডিত পানি, জমিনে পড়লেই সেখান থেকে ঘাস বেরিয়ে আসে। এমনকি মানুষ যখন মৃত্যুবরণ করতে যাচ্ছে তখন তার নিকট জনেরা গালে একটু পানি দেয় না, কেন দেয়? পানিটা ভেতরে গেলে দেহটা মনে হয় অনেকটা সুস্থ হয়ে গেল, যে পানি সব এই যে জীবন দায়নি শক্তি আল্লাহ এর মধ্যে দিয়েছেন, এটাকে গবেষণা দিয়ে বোঝা যাচ্ছে আসলে ওটা তো পানি না, ওটা হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত গ্যাস। এই মিলনটা কী করে দিল? হাইড্রোজেন বোমা মারলে বাংলাদেশ শেষ, অ্যাটম বোম মারলে জাপান শেষ, এই হাইড্রোজেন আবার অক্সিজেন একসঙ্গে মিললে পানি হয়ে যাচ্ছে।
অক্সিজেনের পরিমাণ বাতাসে 11 ভাগ, নাইট্রোজেনের পরিমাণ বাতাসে 78 ভাগ। এই 11 ভাগ বেড়ে যদি 15 ভাগ হয়ে যায়, সারা বাংলাদেশকে সারা পৃথিবী জ্বলে যাবে। এই যে ভাগ বাটোয়ারা, 78 আর যে 21, এই যে ভাগ বাটোয়ারা করলেন কে, এর উত্তর দিতে পারবে কেউ? কম বেশি হচ্ছে না কেন, কে এটার ব্যবস্থাপনায় আছেন? সে অদৃশ্য মহাশক্তি আল্লাহ তাবারাক আল্লাহ আহসানুল খালেকিন, তিনি কতই না পবিত্র, তিনি সবচেয়ে সুন্দর সৃষ্টিকর্তা। সে আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নেই এই মহাশূন্য এবং পৃথিবীকে সঠিকভাবে পরিচালনা করা। আল্লাহ বলছেন, তোমরা তাকিয়ে দেখো তোমাদের খেজুর গাছগুলোর দিকে, অন্নাকলা বাস আপাত, ও লম্বা হয়েছে কেন? বাবলা গাছ তো লম্বা হয় না, কলা গাছ তো অত লম্বা হয় না, খেজুর গাছ লম্বা হয় কেন? উত্তর নেই, লাহাতাল অন্নদীদ, আর সেই মাথায় সেখানে খেজুরের কাঁদি আমি বানিয়ে দিয়েছি, মোচার মধ্যে সব ভর্তি থাকে। কেন? রিজকাল্লিল ইবাদ, আর বান্দাদের রুজির জন্য। কুইজ দেয় আমাদের সোনামণির ছেলেরা, সারা দুনিয়ায় পানি নেই, গাছের মাথায় পানি, তার মানে কি নারকেল গাছ না? শুধু পানি না, একটা রুটিও আছে, অর্থাৎ নারকেলও রুটির কাজ করে আর পানিটা পানির কাজ করে। পৃথিবীর কোথাও পানি নাই, গাছের মাথায় পানি, কে দিল ওখানে পানি? ওখানে পেয়ে উঠালো কে? কে ওটা সৃষ্টি করলো? এমন পানি ফ্রেশ, তাতে কোনো রকম ভেজাল নাই। এসবগুলো মানুষের চিন্তা শক্তির উদ্দীপিত করার জন্য আল্লাহ পাক একটার পর একটা বলে যাচ্ছেন। ওয়াহাইয়ায়না বিহি বালদাতা মাইতান কাযালিকা আল খুরুজ, আর এই বৃষ্টি দিয়ে আমরা মৃত ভূভাগকে জীবিত করি, হে মানুষ এমনি করো আমরা তোমাদেরকে এই কবর থেকে উঠাবো কে আমাদের দিন। যুক্তি দেখছেন কি চমৎকার যুক্তি, যেভাবে আমরা তোমাদের জমিন থেকে অঙ্কুরোদ্গম ঘটাচ্ছি গাছপালা বৃক্ষরাজি, ঠিক এমনিভাবে তোমাদেরকেও আমরা এই মৃত জমিন থেকে আবার কে আমাদের দিন উঠিয়ে আমার সামনে হাজির করাবো। এমন তোমাদুল আর্দে গায়ের আর্দে ওবারাজুলিল্লাহিল ওয়াহিদুল কাহার, সেদিন এই পৃথিবীর পরে চেহারা পরিবর্তন হয়ে যাবে, নতুন পৃথিবী সৃষ্টি হবে, সবাই মহাপরাক্রান্ত আল্লাহর সামনে প্রকাশিত হবে। আমরা মনে করি যে কোটি কোটি মানুষ আমাকে আল্লাহ টেরি পাবে না, না ইবাস সারুও না হম, আল্লাহ একেবারে সামনে সবাই সবাইকে দেখতে পাবে, দৃষ্টিশক্তি আল্লাহ বাড়িয়ে দেবেন, কোনো ব্যাপারই না, সবাই সবাইকে দেখবে, আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ একটার পর একটা জিজ্ঞাসাবাদ করবেন, সে কথা আলাদা। মূলত সৃষ্টি জগতের মধ্যে যে সৃষ্টিকর্তার পরিচয় রয়েছে, এটা কিন্তু আল্লাহ পাক মক্কাতেই আল্লাহকে অস্বীকারকারী মানুষদের সামনে বর্ণনা করেছেন। আজকেও পৃথিবীতে যারা আল্লাহকে অস্বীকার করেন তাদের জন্য এই আয়াতগুলি অত্যন্ত প্রয়োজনীয়। এর মধ্যে একটা বড় জিনিস আসছে এই যে আমরা নয়নাভিরাম উদ্ভিদ রাজি সৃষ্টি করেছি, আল্লাহ তো আরও বহু কিছু সৃষ্টি করেছে, তাই না? শুধু কি আল্লাহ গাছ সৃষ্টি করেছে নাকি? প্রশ্ন হতে পারে, আল্লাহ এখানে সব বাদ দিয়ে গাছের নামটা কেন নিলেন? গাছের যে কি গুরুত্ব তা তো একটু আগে কিছুটা শুনলেন, এক একটা গাছটা একটা জীবন্ত অক্সিজেন সিলিন্ডার। করোনার রোগী হিসাবে আমরা নিজেরা অক্সিজেন সিলিন্ডারের গুরুত্ব টের পেয়েছি, জীবনে কখনো অক্সিজেন সিলিন্ডার আমাদের লাগেনি, এখন লাগলো। 12 লিটারের একটা অক্সিজেন সিলিন্ডারের দাম কত? 10,000 থেকে 25,000 টাকা। এখন ধরো বাড়ি সেখানে বলতে পারো না, তো চাহিদা মতো দর কম বেশি হয়। এটা চলে কতক্ষণ? 2 থেকে 5 ঘন্টা। কিন্তু আপনার যদি তাতে না হয় তখন কী করবেন? বলবেন হাসপাতালে ধন্যবাদ, সিট পাবেন? যে সিরিয়াল চলছে রাজশাহী মেডিকেলে তো আমরা দেখতেই পাচ্ছি। যাই হোক, বিষয়টা হচ্ছে এই, একবার কখনো হিসাব করে দেখছেন আপনার এই বয়স সারা জীবনে কত বেশি ফ্রি অক্সিজেন আপনি পেয়েছেন, কখনো চিন্তা করে দেখছেন কি?
যারা এটা ভুক্তভোগী নয় তারা এর মূল্য দিবে না। এবার তাকিয়ে দেখুন আপনার নিকটজনের মলিন মুখের দিকে, যে একটা নিঃশ্বাস পাওয়ার জন্য আকুলি বিকুলি করছে, একটা শ্বাস দাও। কিছুই নাই, সিলিন্ডার খুললে হবে না। রাজশাহী মেডিকেলে একটা ছেলে আর তার বাপ, ডাক্তার বলছে বাবা তোমার বাপ ভাসবে না, তুমি ফিরিয়ে নিয়ে যাও। ছেলে বলছে আমি সন্তান হয়ে কখনোই এই জীবন্ত বাপকে আমি মৃত ভেবে ফিরিয়ে নিয়ে যাব না। আপনি ডাক্তার, আপনি কী করবেন তাই করেন। ডাক্তার বলছে আমি একজন চিকিৎসক, আমি মরা রোগীকে বাঁচানোর চেষ্টা করব, তা আমি নিশ্চিত যে তোমার বাপের নাক থেকে অক্সিজেন খুললেই মারা যাবে, আমি কোশ্চিনকালে অক্সিজেন খুলতে পারবো না। বেটা এবং ডাক্তারের এই ডায়ালগটা পত্রিকা চলে আসছে, খবর পৌঁছে গেছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার সাহেবের কাছে। উনি দিনে দিনে বললেন ওই রুগীর সব দায়িত্ব আমরা নিলাম, ওর অক্সিজেন কেনার ক্ষমতা নেই, আমরাই দেবো, ফিরিয়ে দেবো। বললো আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ দিচ্ছি রাজশাহী মেডিকেলের পরিচালক ভাইকে, তিনি মানবতা দেখিয়েছেন। জানি না উনি এখন বেঁচে আসেন কি না, কারণ তারপরও তোর অক্সিজেনের সরবরাহে আর কোনো সমস্যা হয়নি, মেডিকেল পক্ষ থেকে দেওয়া হয়েছে। কি চারটিয়ান কথা মনে করেন নাকি, অক্সিজেনের যে কত মূল্য এখন মানুষ বুঝতে পারছে, অথচ আপনার দেহের মধ্যে অক্সিজেন সিলিন্ডার ফিট করা আছে, আপনি জাগরণে আপনি স্বপ্নে নিদ্রায় সবসময় ঘুমাচ্ছেন, অক্সিজেন চলছে তাই না, চলছে, বন্ধ হচ্ছে না। অথচ দেশের অত্যন্ত নাম করা আর্কিটেক্ট স্থপতি, এই যে পদ্মা সেতু, যমুনা সেতু, এইসব বড় বড় যে কাজগুলো যার ব্রেন দিয়ে এসছে, তাকে শুধু বাংলাদেশেরই নয়, অনেক সময় অনেকে বলেন পৃথিবীর সেরা আর্কিটেক্ট। গতবারে যখন করোনা আসলো না, করোনা আসার পরে তো রমজান আসলো তাই না, গত বছর উনি এ রাত্রে খেয়ে দিয়ে শুয়েছেন, সাহারির সময় পরিবার ডাকছে, স্ত্রী ডাকছে, ছেলেরা ডাকছে, আবার আসেন সাহারি করেন, সময় চলে যাচ্ছে না, নাই যেই দেখে আসলে নিঃশ্বাসই নাই। তার মানে অক্সিজেন তিনি দিচ্ছিলেন, অক্সিজেন তিনি সরবরাহ বন্ধ করে দিয়েছেন, নিঃশ্বাস বন্ধ, খালি দেহ পড়ে আছে। এই মূল্যবান মানুষটির দেহটি চলে গেল এখন মাটির খোড়া, জানি না পরকালে জীবনে তিনি কেমন আছেন। এটি কি আমাদের সবার জন্য হতে পারে না, যে কোনো সময় যে কোনো মানুষের এটা হতে পারে, অতএব সাবধান। এবার আসলে আমরা হাদিস থেকে দেখি এটাকে, যে আল্লাহ রসুল কত গুরুত্ব দিয়েছেন, যখন আমরা হাদিস পড়েছি বা পড়িয়েছি তখন কিন্তু এত গুরুত্ব বুঝি নাই, এগুলো আমরা এখন বুঝতেছি। আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু ত্বায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন। বুখারী মুসলিমের একটা মিশকাতই আছে, তিনি বলছেন কোন মুসলিম যখন একটা চারা গাছ লাগায় বা কোনো ফসল লাগায় অথবা তা থেকে পাখিতে খেয়ে নেয় অথবা কোনো মানুষই খায় বা কোনো পশুতে খায়, মনে রেখো এই প্রতিটির জন্য এটা সাদকা হিসেবে ওই জমিওয়ালা তার আমল্যবাদ সাদকা হিসেবে লিখিত হবে। বলল আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে আমরা সব পাই না তাই না, ধানের পাখিতে ধান খায় না, ঠকাতে পারবেন, গরুতে বা ছাগলে ধান খাবে না, আপনার কাছে আম হয়েছে প্রতিবেশী ভাইদের বাচ্চারা দুটো আম খাবে না, খাওয়ার দর খেলে কাউকে তাড়াবেন না, গাল দেবেন না, খুশি হবেন যে আমার আমটা আল্লাহর এক বান্দা খাইলো, এদের আমি সাতকায় নাকি পাবেন ইনশাআল্লাহ, খোলা মনে যদি আপনি দেন। আর যদি আপনি পুলিশ ডাকাটাই করেন তাহলে হবে না। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গারাসা গারসান
ওয়াজরাউ জারআন ওয়ালা লাম ইয়াকুল মিনহু আদমিয়্যুন ওয়ালা খালকুন মিন খালকিল্লাহি ইল্লা কানা লাহু সাদাকাতুন, রাওয়া আহমদ। আবু দারদা বিখ্যাত সাহাবী, দামেস্কে সবচেয়ে যে নাম করা সাহাবী উনি ছিলেন, নিজ হাতে একজন গাছ লাগাচ্ছেন, লোকরা ছুটে আসছে, আপনি আল্লাহ নবীর সাহাবী, আপনার মহাসম্মান, আপনি নিজ হাতে গাছ লাগাচ্ছেন, আমাদের দেন, আমার করে দিচ্ছি, থাকো, তোমার থামো, ব্যস্ত হয়ে না, শোনো, আমি আল্লাহ নবীর কাছে এই হাদিস শুনেছি, তিনি বলেছেন যখন মানুষ কোনো গাছ লাগায়, কোনো চারা গাছ লাগায় বা কোনো ফসল লাগায়, সেখান থেকে আল্লাহর সৃষ্টির কোনো সৃষ্ট জীব যদি খেয়ে নেয় কিছু, বা কোনো মানুষও যদি খায়, মনে রেখো তার জন্য সে সৎকার নাকি পায়, আমি ওই সৎকার নাকি নেওয়ার জন্য নিজে হাতে গাছটা লাগাচ্ছি। সুবহানাল্লাহ হামদি, এসব হাদিসগুলো 1500 বছর আগের, চিন্তা করা যায়। এবার শোনেন আরো মারাত্মক হাদিস, وعن انس قال قال رسول الله صلى الله عليه وسلم ان قامت الساعه وبيد احدكم فصيله فان استطاع ان لا يقوم ان لا يقوم حتى يغرسها فليفعل, رواه احمد بسند صحيح। যদি কিয়ামত শুরু হয়ে যায় আর ওই সময় তোমার হাতে একটা চারা গাছ থাকে, যদি সম্ভব হয় গাছটা লাগানো, তাহলে গাছটা লাগিয়েই ফেলো, খালিয়া ফাল, আর কিছু বলার দরকার আছে? কি আমার সুরালিকে গাছ লাগানোর সুযোগ থাকে? এটা বলা হয়েছে গুরুত্ব দেওয়ার জন্য। বৃক্ষরোপণ সপ্তাহ চলতে সরকার যদি হাদিসগুলি বলতো তাহলে মানে আরও ভালো হতো, তাই না? যাই হোক, সরকারের পক্ষ থেকে আমরা তো এদেশেরই নাগরিক, আমাদের তো বলার দায়িত্ব, সবাইকে বলছি যাদের সুযোগ আছে বৃক্ষরোপণ করুন, কারণ এক একটা গাছ একটা অক্সিজেন সিলিন্ডার, এত বেশি বলার দরকার নেই। গাছ সারাদিন আপনার জন্য অক্সিজেন ছাড়ে, সারাটা দিন ওরা অক্সিজেন ছাড়ে, রাত্রিবেলা কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, কিন্তু দিনের বেলা অক্সিজেন ছাড়ে। এজন্য এটাও বলা হয়েছে যে ব্যক্তি তার বাড়িতে ঘরের মধ্যে একটা তুলসী গাছ লাগিয়ে রাখে, ওই তুলসী গাছেই তার পুরো বাড়ির অক্সিজেনের খোরাক মিটিয়ে দেয়। তার জন্য গেলে এগুলো যে আমাদের তো জানা ছিল না, যতই রিসার্চ হচ্ছে ততই কোরআন হাদিসের বক্তব্যগুলি বৈজ্ঞানিক রিসার্চের মাধ্যমে প্রমাণিত হচ্ছে। এটা আমরা আনন্দিত যে আমাদের রসুল দূর অতীতে 1500 বছর পূর্বে এগুলো নিজে হাতে করে গিয়েছেন, দেখিয়ে গিয়েছেন এবং উম্মতকে নির্দেশ দিয়ে গেছেন। শুধু তাই না, দুই হারামকে রক্ষা করার জন্য, মক্কা এবং মদিনা দুই হারাম, তিনি বলে দিলেন দেখো লা ইউদাদু শাজারুহা ইল্লাল ইজখির, খবরদার মক্কা মদিনায় কোনো গাছ কাটা হবে না। রাজেশ সাহেব জানতার তো দেখছেন তো, ওইখানে কোনো গাছে কাটা থাক আর না থাক আপনি গাছ কাটতে পারবেন না। আব্বাস বললেন, চাষা আব্বাস, হে আল্লাহ রসুল, ইস্কির গাছটা আমাদের খুব জরুরি, ঘাসটা এটা খুব জরুরি, এটা গাছের ঘর সওয়ার জন্য লাগে, কবর দেওয়ার সময়ও লাগে, আর ঠিক আছে ইস্কিরটা তোমাদের মাফ করে গেল, এই একটা ঘাস ছাড়া আর কোনো রকম গাছে তোমরা কাটতে পারবে না, পাতা নিতে পারবে না। কেন বললেন? তখনকার সময়ের মক্কা এবং মদিনা তো সম্পূর্ণ মরুভূমি ছিল, তখন গাছে তো খবরই নেই। সেই যুগে আল্লাহ রসুল এই কথা বলে গেলেন কেন? উনি বুঝছিলেন এই গাছ ব্যতীত পরিবেশ রক্ষার আর কোনো উপায় নাই। সে যুগে যদি আমার নবী কথা বলে থাকেন, আজকের যুগের বিজ্ঞানের যে বড় বৈজ্ঞানিক বৈজ্ঞানিক উনি নন, উনি বলতে পারতেন তোমরা পুকুর কাটো, পানি থাকবে না, পুকুরে পানি শুকিয়ে যায়, ঘাস কিন্তু শুকায় না। প্রতিটি বিষয়ে কোরআন এবং হাদিসে বিজ্ঞান ভরা একেবারে। আমরা শুনতে পাচ্ছি অতিসত্ত্বর পুরো দেশ শাটডাউন হয়ে যাবে, শাটডাউন মানে তো বুঝতে পারছি পুরোটা বন্ধ, অর্থাৎ একরকম কার্ফিউ। রাজশাহীর জেলা প্রশাসক গতকাল কি বলে দিয়েছেন, 333 ফোন যিনি করবেন
সঙ্গে সঙ্গে তার বাড়িতে খাদ্য এবং অর্থ পৌঁছে দেওয়া হবে, রাজশাহীর কোনো লোক যেন না খেয়ে না মরে, তাঁর এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই। কিন্তু এটাও বলবো, মানুষ শুধু খায় না, আরও কিছু লাগে, তাই না? আর সকালে আমার বাসায় এসছে, কাপড় নাই, মানুষ শুধু খায় না, তার তো আরও কিছু লাগে, তার পোশাক লাগে, চিকিৎসা খরচ লাগে, কত কী লাগে। মানুষকে কর্মহীন করে ফেলবেন না, মানুষকে কাজ করার সুযোগ দিবেন। যাদের ঘরে খানা পিনা আছে দু এক বছরের, তাদের বিষয় আলাদা, কিন্তু অধিকাংশ মানুষ তো দেশে গরিব। আর এই করোনায় গত এক বছরে নতুন করে 2,45,00,000 লোক নাকি দরিদ্র হয়েছে। হিসাব যদি সরকারের সঠিক হয়, নিঃসন্দেহে তার চেয়ে আরও বেশি হয়, কারণ সরকার সব হিসাবেতে হিসাব করে মানে সঠিকভাবে হয় না, তো করাও সম্ভব না। যেমন বলা হচ্ছে ভারতে যে করোনা হয়েছে তার চেয়ে 10 ভাগের বেশি সেখানে, যে সরকার হিসাব চেয়ে 10 ভাগ বেশি নাকি করোনা আক্রান্ত হয়েছে বা মরেছে, কোনো হিসাবই সঠিক নয়। যাই হোক, হিসাবের মধ্যে আমরা যাচ্ছি না, মূল কথা হচ্ছে এই যে মানুষকে কর্মহীন করাটা ভুল হবে। খাবার পাঠানোর জন্য আমরা ধন্যবাদ দিচ্ছি, সিটি কর্পোরেশনকে দিচ্ছে, জানি না আপনারা কেউ খাওয়া পাচ্ছেন কিন্তু আমরা বলতে পারবো না, তো আমরা তো ফোনও করি নাই, বলতেও পারবো না। কেউ ফোন করে থাকলে আমাকে জানিয়ে দেবেন, হ্যাঁ ফোন করেছি, খাওয়া পাইছি, অনেকটা ধন্যবাদ। পুলিশ ভাইরা আমার সামনে থাকে ডেলি, এদের চিৎকার আমরা শুনছি, ওনারা পড়েছে মহাবিপদে, সরকারের হুকুম মানতে গিয়ে আজকে জনগণের টাকাতে গিয়ে বিপদ না। একটা মানুষ আসছে, এ পর্যন্ত এসে গেছে, সঙ্গে রোগী আছে, তাকে একটু ছেড়ে দিলে হাসপাতাল যেতে পারে বা কোনো ডাক্তারখানা যেতে পারে না, এখান থেকে পিটিয়ে তাকে ব্যাক করে দিচ্ছে, শুধু তাই না, তাই পিটাচ্ছে আবার, শুধু তাই না, ওই যে লোকটা অটো বাইক চালিয়ে আসছে, ও তো নিজে মালিক না, ও পাম্প খুলে দিচ্ছে, তাই না, গাড়িটা অচল, সারাদিনই গাড়িটা সে আর দম দিতে পারবে না। এই লোকটার ভেতরে কী বিদ্রোহ জেগে উঠছে এটাও যদি পুলিশ ভাইরা বোঝেন, আশা করি ভালো হবে। আমরা বলবো আপনারা সরকারি আইন ফলো করুন, কিন্তু মানবতা বর্জন করবেন না, মানবিক হন, সবার আগে মানুষ, তারপরে সব কিছু। শিক্ষা প্রতিষ্ঠান 15 মাস থেকে বন্ধ, আমাদের বাচ্চার ধ্বংস হয়ে গেল, ডিজিটাল লেখাপড়া মোবাইলে ফোন করে কি লেখাপড়া হয় নাকি, এগুলি খেলা নেয়, কার অত দামি দামি মোবাইল আছে ঘরেতে, আর এই মোবাইলের আসক্তির সন্তানদেরকে শেষ করে দিচ্ছে, যত বাজে ছবি তার মধ্যে থাকে। এবং কি ল্যাপটপ চালাবেন, পরশু কালকে ল্যাপটপ চালাইতে ডেলি আমাদের অফিস চালানো হয়, হঠাৎ এমন এক বাজে ল্যাংটা মেয়ের ছবি আসলো, থয়ে গেলাম, একই এই যারা অ্যাডভার্টাইজ করে যারা, তারা এই সমস্ত ফাজলি মেয়ে শুরু করে দিচ্ছে, বলে এই সমস্ত অমানুষগুলোর কারণে আমাদের তরুণ 38 বছরের কিশোর ছেলেমেয়েরা শেষ হয়ে যাচ্ছে। আজকের কিশোর গ্যাং বলে একটা কথা চালু হয়েছে না, এটা এমনি এমনি হচ্ছে নাকি, এইসব মোবাইলের কারণে হচ্ছে, এই সাথে যোগ হয়েছে শিক্ষা ব্যবস্থা। 2013 সাল থেকে স্কুল কলেজ মাদ্রাসার সিলেবাসে এসে গেছে, মাদ্রাসা এসেছে 14 সালে, 13 সালে এসেছে স্কুল হাইস্কুলে, যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেনি, সৃষ্টি মানুষ এমনি এমনি সৃষ্টি হয়েছে, আমরা নাকি আসলে বানরের বংশধর। এই কথা যদি শিক্ষা দেওয়া হয় ক্লাসে, তা ওই ছেলে বাঁদর আমরা নাকি মানুষ হবে নাকি, সে তো আল্লাহকেও জানবে না, আখেরাতও বুঝবে না, কিছুই নাই। সরকারকে বলবো সবার আগে বিবর্তনবাদকে বন্ধ করেন, সিলেবাসটাকে উঠিয়ে দেন। শিক্ষামন্ত্রীকে বলবো আপনি আল্লাহর কাছে সবচেয়ে বড় দায়ী হবেন, আগের তো একটা গেছে বাম শিক্ষামন্ত্রী নাহিদ, এই শয়তান এগুলো সব করে গেছে, বর্তমান শিক্ষামন্ত্রী ওইটা রেখে দিয়েছে, আর প্রধানমন্ত্রী মার্শাল তো দেখারই সমানে, যা হচ্ছে হোক ধ্বংস হলে আমার কী, আমি তো বুড়ি, চলতে কাল মরে যাব, কিন্তু নাতি নাতনিগুলোর অবস্থা কী হবে, সব তো শেষ হয়ে যাচ্ছে দেশে। যদি সন্তানকে আল্লাহর ভীতি শিক্ষা না দেওয়া হয়, আখেরাতে জবাবদিহিতার অনুভূতি সৃষ্টি না করা হয়, ও কখনোই ভালো মানুষ হতে পারে না। যার মধ্যে আখেরাতে ভয় নেই সে সমস্ত অপকর্ম করবে, তা কেউ ঠেকাতে পারবে না।
যার ফল 14 সাল থেকে চলছে, আজকে 21 সালের এখন কিশোর গ্যাং করে হতমাম হয়ে যাচ্ছে লোকরা। এসব হাইকোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত বলেই ফেলেছে, 12 বছরের ছোট্ট বাচ্চা কী করে মানুষ খুন করতে পারে? গতকাল কী পরে দেখেন, উনি তো কারাগারে থাকেননি কখনো, থাকলে বুঝতেন। আমরা বহু আগে থেকে বলে আসছি, কারণ আমি ছিলাম কিশোর ওয়ার্ডে বগুড়া কারাগারে, কিশোরদের সঙ্গে থাকতাম, ছোটো ছোটো বাচ্চা, আর তুই মানুষ খুন করতে পারিস? একা গল্প করতে শুনলে দেহ হিম হয়ে যেত। 3 বন্ধু মিলে একজনে মেরেছে, মেরে টুকরা টুকরা করেছে, তারপর বস্তা ভরেছে, কোথায় পেয়েছে সব গল্প কর নিজের। আবার কারাগারে গেলে কেউ মনের কথা লুকাতে পারে না, কিন্তু সব বলি ফেল যায়। ছোট্ট বাচ্চা ক্লাস 3-তে পড়ে, ও 3 বন্ধু মিলে মানুষ খুন করেছে, গল্প করছে, বগল বাজে, চিন্তা করে। তো এগুলো তো যারা গবেষক তারা ভালো করে বুঝতে পারছেন দেশ কোন দিকে যাচ্ছে। সবার আগে শিক্ষা ব্যবস্থা ঠিক করুন, নইলে দেশ ঠেকানোর কোনো বুদ্ধি নাই। অতএব সামর্থ্যবান শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো খুলে দিন। যেন আমাদের যে বিশাল প্রতিষ্ঠান আমাদের এখানে আছে, আমাদের এখানে 100, 200, 500 ছাত্র কোনো ব্যাপারই না। সোশ্যাল ডিস্টেন্স যেটা আপনারা বারবার বলছেন, দূরত্ব বজায় করে কাজ করুন। দূরত্ব বজায় করা বাংলাদেশে আদৌ সম্ভব নয়। ও যতই আপনি বলেন, ঢাকা শহরে দেখছেন প্রতিদিন পত্রিকা, আমরা গাড়িতে গাদাগাদি, স্টিমারে গাদাগাদি, দূরত্ব বজায় করার কথা একদম ভেক কথা, ওটা একদম বাতিল। একটাই সম্ভব, মাস্ক পরিধান করা, তাই না? মাস্ক যদি পরিধান করা হয়, নির্দেশ দেওয়া হয়, এটাই সম্ভব। দূরত্ব রাখায় 18 কোটি মানুষের এই ছোট্ট একটা দেশে আদৌ দূরত্ব বজায় করার এই নির্দেশনা দেওয়া ঠিক নয়, বরং উচিত হবে মাস্ক পরিধান করার ব্যাপারে কড়াকড়ি করা। মাস্ক পরে যদি আমাদের সন্তানরা স্কুল বা মাদ্রাসায় বা কলেজে আসে, বিশ্ববিদ্যালয়ে যদি আসে, তো সমস্যা কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার অত্যন্ত বৃহত্তম বিশ্ববিদ্যালয়, এখানে বিশাল বিশাল বিল্ডিং আছে, পড়ে আসে, 15 মাস ধরে শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে, কিন্তু ছাত্র নাই। মাদ্রাসাগুলো পড়ে আসে, খা খা করতেছে, ছাত্র নাই, অত শিক্ষকদের বেতন দিতে হচ্ছে, কে দেবে বেতন? সরকার এখানে চিন্তা করছেন না, বিষয়টা ভেবে দেখেন। বিশেষ করে যারা কমই মাদ্রাসা, যারা সরকারি কোনো সাহায্য পায় না, আমরা যেমন, তাদের কাছে কীভাবে মাদ্রাসা চালাতে হয় আর শিক্ষকদের বা কর্মচারীদের বেতন দিতে হয়, যারা চালায় তারাই এটা বুঝতে পারে। অতএব সরকারকে বলবো, শিক্ষার্থীদের উপরে জুলুম করবেন না, বলে দেন তোমরা ফাঁক ফাঁকে বসো, অবশ্যই মাস্ক পরে ক্লাসে এসো, ইনশাআল্লাহ তাতে দেশের কল্যাণ হবে, আমরা চিরদিন থাকবো না, পরেই আমাদের ভবিষ্যৎ, ওদেরকে গড়ে তুলতে হবে। ধনিক শ্রেণীকে বলবো, আর এ নতুন নতুন ইনভেস্ট করবেন না দুনিয়াবি ব্যবসায়, এখন আখেরাতের ব্যবসায় নামুন। কিসে পরকালে পাথর সঞ্চয় করা যায় সেখানে ইনভেস্ট করুন। আজকে আর সামনে তো আপনার আসতেছে ঈদুল আজহা, এই সমস্ত মাদ্রাসাগুলোকে সাহায্য করে কেউ নাই, ধনিক শ্রেণীর কর্তব্য হবে এই মাদ্রাসাগুলোকে সাহায্য করা, যাদেরকে সরকারকে পয়সা দেয় না, যাতে এরা শিক্ষকদের বেতনগুলো দিতে পারে। এটা অনেক পরকালের ব্যবসা। এমনি করে বহু লোকের ঘর বাড়ি নাই, বিল্ডিং নাই, মাদ্রাসাগুলো পড়ে আসে হয়তো টিনের চাল, তাদেরকে আপনারা করে দেন, এগুলো অনেক পরকালের ব্যবসা। গরিবদের মধ্যে টাকা বিতরণ করুন, ইনশাআল্লাহ এগুলো আপনার পরকালের কাজে লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সূরা কাফের এই 11টি আয়াত উপলব্ধি করার তৌফিক দান করুন। আর আল্লাহ রাসূলের হাদিস যে তোমরা গাছ লাগাও, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি একটা গাছ কাটার আগে 3টা গাছ লাগানো ভালো, কথা বলছেন? একটা গাছ মানে গাছ বুড়ো হয়ে যায় না, কাটতে দেয় অনেক সময় প্রয়োজনে, হ্যাঁ বলবেন বাবা একটা গাছ কাটছো, 3টা গাছ লাগাও আগে চারা। এটা আপনারা নীতি করেন, ইনশাআল্লাহ রসুলের হাদিস মানলে যে নেকি বাবু এই স্বার্থে করেন। সরকার নাকি 1 কোটি 15 লক্ষ তাল গাছ লাগাইছে, এর আগে নাকি 10টা লাগাইছে, কিছুতে দেখি না কোথায় তাল গাছ গাছ আল্লাহ করে। সরকারি কোনো কাজে যে বরকত নেই তা আমরা টের পাচ্ছি। আমাদের মার্কেটের সামনে একবার ধুমধড়াক্কা মেলা গাছ লাগিয়ে দিয়ে চলে গেল, লাগালে কিন্তু হবে, পানি দিতে হবে না, গিরতে হবে না, সব শেষ।
এইভাবে খেলা করার তো কোনো অর্থ হয় না। বরং জনগণ যদি নিজেরা বোঝে এই গাছ আমার জন্য অক্সিজেন সিলিন্ডার, এই গাছ আমার জন্য পরকালের জন্য সাতকা, তখন জনগণ আখেরাতের স্বার্থে এই গাছ লাগাতে বলছে আমার নবী বলে গেছেন, অথবা আমি এটা লাগালাম আল্লাহর বাস্তে, ইনশাল্লাহ তাতেই দেশের বরকত হবে, আল্লাহর পক্ষ থেকে দেশের রহমত নেমে আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ এবং তার রসুলের বিধান মেনে চলার তৌফিক দান করুন, এবং যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো মানুষের প্রতি মানবিক হন, মানুষের পরে নিষ্ঠুর হবেন না। অধিকাংশ মানুষ কিন্তু এদেশে গরিব, তাদের দিকে তাকে দেয় সবার আগে। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر